সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন, জেলার সব খবর সবার আগে। মুর্শিদাবাদ জেলা বেশ কিছু কিছু জিনিসের জন্য গর্ববোধ করে, অহংকার করে। মুর্শিদাবাদের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মুর্শিদাবাদের সংস্কৃতি, আর তার মধ্যে মুর্শিদাবাদের অহংকার হচ্ছে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা, 76তম ওয়ার্ল্ড লংগেস্ট ন্যাশনাল ওপেন ওয়াটার সুইমিং কম্পিটিশন 2019, বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা, যার আয়োজন এই মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো আজ। আর এই সুইমিং অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে, শুধু আমাদের এই রাজ্যে নয়, শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে এইখানে তারা সুইমাররা তারা এসেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আজকে যে তিনটে ইভেন্টে যে কম্পিটিশান হলো, সেই কম্পিটিশানগুলোর মধ্যে তিনটে ইভেন্টে এই প্রতিযোগিতা হয়েছে। 81 কিলোমিটার মেন্স অ্যান্ড ওমেন, এই মেন এবং ওমেন 81 কিলোমিটার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 10 জন কম্পিটিটর। তাদের মধ্যে যে রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রথম স্থান অধিকার করেছে দেবরাজ পাত্র। তার সময় লেগেছে 10 ঘন্টা 57 মিনিট 6 সেকেন্ড। দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং দেবরাজ পাত্র, তিনি হাতখোলা ক্লাব ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গেরই। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে বিশ্বনাথ অধিকারী, তার সময় লেগেছে 11 ঘন্টা 2 মিনিট 27 সেকেন্ড, তিনি বহরমপুর সুইমিং ক্লাব এই বহরমপুরেরই ওয়েস্ট বেঙ্গল। এবং তৃতীয় স্থান অধিকার করেছে অপু সরকার, বহরমপুর সুইমিং ক্লাবেরই। অপু সরকারের সময় লেগেছে 11 ঘন্টা 20 মিনিট 45 সেকেন্ড। এটা দেখা গেল যে 81 কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতার রেজাল্ট। এছাড়াও এরপরে যেটা রেজাল্ট আমরা জানাচ্ছি, 19 কিলোমিটারের শুধুমাত্র মেনদের এই 19 কিলোমিটার সুইমিং কম্পিটিশানে যারা অংশগ্রহণ করেছিলেন, 35 জন অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে যারা, প্রত্যয় ভট্টাচার্য, সিসিসি বড়ুয়া ওয়েস্ট বেঙ্গল। তিনি তার সময় লেগেছে 2 ঘন্টা 5 মিনিট 56 সেকেন্ড। এছাড়াও আদ্রি শর্মা, যিনি খিদিরপুর সুইমিং ক্লাব, তার সময় লেগেছে 2 ঘন্টা 8 মিনিট 6 সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেছে ফয়জাল আহমেদ, বাংলাদেশ থেকে সুইমিং, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের, বাংলাদেশ থেকে এসেছেন, তার লেগেছে 2 ঘন্টা 9 মিনিট 16 সেকেন্ড। এটা হচ্ছে 19 কিলোমিটার মেন্স 19 কিলোমিটারের রেজাল্ট। এরপরে 19 কিলোমিটারে ওমেনদের, সেখানে অংশগ্রহণ করেছিলেন 9 জন ক্যান্ডিডেট। সেখানে প্রথম হয়েছেন সৃষ্টি উপাধ্যায়, 2 ঘন্টা 13 মিনিট 52 সেকেন্ড, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। তার সময় লেগেছে 2 ঘন্টা 13 মিনিট 52 সেকেন্ড। দ্বিতীয় স্থান অধিকার করেছে সোনিয়া আক্তার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের, বাংলাদেশ থেকে, তার সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ড। এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তিনিও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের, বাংলাদেশে, তার নাম রোমানা আক্তার, তার সময় লেগেছে 2 ঘন্টা 17 মিনিট 58 সেকেন্ড। এই এই যে ইভেন্ট, তাতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশে 2 জন, ত্রিপুরার 1 জন, গুজরাটের 1 জন, মহারাষ্ট্রের 2 জন, এবং ছিল ওয়েস্ট বেঙ্গলের 3 জন। আরও আপনাদেরকে যেটা আরও বিশেষভাবে জানাই, যে এই সুইমিং কম্পিটিশানে মেন 81 কিলোমিটার মেন্স এবং মেন এবং ওমেন, তাদের মধ্যে যে 10 জন অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন 2 জন, নেদারল্যান্ড থেকে 1 জন, গুজরাট থেকে 1 জন, কর্ণাটক থেকে 1 জন, মহারাষ্ট্র থেকে 2 জন, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ছিলেন 6 জন। আর মেন 19 কিলোমিটারে তাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন, 35 জন অংশগ্রহণ করেছিলেন কম্পিটিটর, তাদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন 3 জন, ত্রিপুরা থেকে 3 জন, কর্ণাটক থেকে 1 জন, গুজরাট থেকে ছিলেন 5 জন, মহারাষ্ট্র থেকে 9 জন, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে 14 জন। স্বভাবতই এই যে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা, সেখানে শুধুমাত্র বহরমপুর নয়, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়,
শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, এই সাঁতার একটা আন্তর্জাতিক একটা মাত্রা পায় বিভিন্ন দেশ থেকে, যেখানে শুধু নেদারল্যান্ডস বাংলাদেশ থেকে সুইমাররা আসছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং বিজয়ী শিরোপা নিয়ে যাচ্ছেন। এক কথায় বহরমপুরে এই সুইমিং কম্পিটিশন একটা অন্য মাত্রা অধিকার করেছে, যেটা আমাদের মুর্শিদাবাদের গর্ব। এই সুইমিং অ্যাসোসিয়েশনের এই যে প্রতিযোগিতা সেটা সত্যিই অভিনন্দনযোগ্য। এসআর ব্যুরো রিপোর্ট, বহরমপুর। হ্যাঁ, এটার জন্য স্পেশাল লং ডিস্টেন্সের প্রিপারেশন হয়, যেটার জন্য মোটামুটি এক বেলায় 2 hours করে প্র্যাকটিস করান স্যার। আমি বিশ্বজিৎ স্যারের কাছে প্র্যাকটিস করি এই মুহূর্তে, মানে গত 5 বছর ধরে স্যারের কাছেই চলছে প্র্যাকটিস। দিনে প্রত্যেক বেলায় 2 ঘন্টা, সপ্তাহে 10টা সেশন হয়, মোটামুটি মিনিমাম 2 hours প্র্যাকটিস থাকে। এক্সপেকটেশনও এরকমই ছিল, আর স্যারের কাছে যখন প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে করে আস্তে আস্তে কনফিডেন্সটাও বেড়েছে। স্যার নিজেও পজিটিভ কনফিডেন্স দিয়েছেন আমাকে। তো একটা এক্সপেকটেশন ছিল যে এরকম হবে, হয়েছে, এখন খুবই ভালো লাগছে, অ্যাকমপ্লিশড হয়েছে, এমন খুবই ভালো লাগছে। আমি বলতে পারি আমার 3 বার আমি ফার্স্ট হলাম, খুব ভালোই লাগছে। আর অল দ্য ক্রেডিট গোজ টু মাই কোচ বিশ্বজিৎ দেচৌধুরী। আর প্রিপারেশন 2 weeks আগে থেকেই স্যার করানো শুরু করেছিল, আর খুব মন দিয়েই করেছিলাম। দিনে ওই 12,000 মানে 15,000 মতো হতো প্র্যাকটিস, তো এটা খুব ইজি ছিল এই বছর। হ্যাঁ আছে, 2 weeks ধরে। সাঁতারের পাশাপাশি স্কুল, আমি কেভি বালিগঞ্জে পড়ি, আর ওখানকার প্রিন্সিপালও আমায় খুব 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 সাপোর্ট করে। আমার কোচ বিশ্বজিৎ দে চৌধুরী, ঠাকুমা, সব ফ্যামিলি মেম্বার সবাই। আমি এসেছি কলকাতা, বলছি না এর আগেও আমি একবার পার্টিসিপেট করেছি। বলছি আমি আধা ঘন্টা ছোটো থেকে বড় করে যে হ্যাঁ এর আগে এইটুবানি করেছি একবার। বলছি এছাড়াও আমি লং ডিস্টেন্সে করি 14 কিলোমিটার, 20 কিলোমিটার, 10 কিলোমিটার, এইগুলোই করি। আর আমার লং ডিস্টেন্স প্রত্যেকদিন হওয়া সম্ভব না, একদিন 6 ঘন্টা করতাম, একদিন 10 ঘন্টা করতাম। ইনি থাকতেন আমার কোচ, মিসেস সুমন গাইড, ইনি অর্ডেন থাকতেন। এটা নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি। এছাড়াও আগে অনেককে দেখতাম যখন একটু মানে পার্টিসিপেশন তখন দেখেছিলাম, এটা খুব ফার্স্ট হবে, তারপর থেকে স্বপ্ন হয়ে গেছিলো এটা আমিও ভাব তো করতে পেরে খুবই ভালো লাগছে। হ্যাঁ মানে টার্গেট তো মানে টার্গেট আমি করে রেখেছিলাম যে হবো কিছু একটা, তো ফার্স্ট যে হবো আমি নিজে ভালো টেনেছি তাই হয়েছিল। এর আগে অনেক লং ডিস্টেন্স হয়েছে, এখানেও নাম দিয়েছেন। আগামী দিনের ইচ্ছা আছে ইংলিশের পার করা, আর লং ডিস্টেন্স সুইমিং আর পড়া। আগে কোনো জায়গায় সুইমিং তো ফার্স্ট ইয়ার অ্যাডামাস ইউনিভার্সিটি। এর আগে তো অনেক কম্পিটিশনের নাম দিয়েছে, এই জায়গাটার রেজাল্ট কী ছিল? সেই জায়গার ওখানেও ফার্স্ট সেকেন্ডেই ঢুকতাম 14 কিলোমিটারে, যেটা অল ইন্ডিয়া হয়, 10 কিলোমিটার যেটা অল বেঙ্গল হয়।
সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্টলে দেওয়া নাম্বারে